নমস্কার আমার সমস্ত ফেসবুকের বন্ধুদের। আমার আজকে আসার পিছনে কারণটা খুবই সঙ্গত। আমি ধর্মকে খুব একটা সম্প্রদায় ভাঙি না, অর্থাৎ হিন্দু মুসলিম খ্রিশ্চান ধর্মের যে এই বিভাজন, আমি এতে বিশ্বাস করি না। আমি মনে করি গড ইজ ওয়ান, গড ইজ ইন দ্য ফর্ম অফ সাটল ফর্ম, যেটা আমরা দেখতে পাই না, খুবই সাটল। এবং আমি মনে করি যে তিনি ইনকগনিট, তো সেই স্পিরিট, সেই সুপ্রিম পাওয়ারকে অনুভব করি প্রত্যেকটা ধর্মের মধ্যে দিয়ে। ধর্ম আমাদের ধারণ করতে শেখায়, ধর্ম আমাদের মধ্যে বিদ্বেষ বা বিভাজন করতে শেখায় না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি আজকে খুশির ঈদের আগে প্রত্যেক মুসলিম ভাই বোনদের, বন্ধু বান্ধবদের, আমার থেকে বড়ো যারা আছেন প্রত্যেককে আমার শুভেচ্ছা বার্তা এই মাধ্যম, ফেসবুক মাধ্যমের মাধ্যমে দিলাম। আশা করব সামনের দিনগুলো আপনাদের ভালো যাবে। এই যে বিপর্যয়ের মধ্যে দিয়ে আমরা চলছি, এই যে দুর্দিনের মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি, এই দুর্দিনও অচিরেই কেটে যাবে। আপনাদের খুশির ঈদের মতন আমাদের জীবনে খুশির চাঁদ নিশ্চয়ই আসবে। সেই সুখের দিনটির জন্য আমরা প্রত্যেকে প্রত্যাশী এবং ভগবত্তার উপর, অলমাইটির উপর, যাকে বলুন আল্লাহর উপর আমার অগাধ বিশ্বাস আছে, তিনি নিশ্চয়ই দেখবেন আমাদের প্রত্যেককে। তিনি যখন দুর্দিন দিয়েছেন, সেই শক্তি সহ্য করার ক্ষমতাও, সহ্য করার ক্ষমতাও আমাদের দেবেন। এবং সেই শক্তির পরেই, সেই কঠোর পরিশ্রমের পরেই আমরা আমাদের লক্ষ্যে এগিয়ে যাব। প্রত্যেকে আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে প্রত্যেককে জানাই খুশির ঈদের শুভেচ্ছা অনেক অনেক। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন। বাড়িতেই নিজের পরিবার পরিজনের মধ্যে দিয়ে যতটা সম্ভব কম করে একবারের জন্য করুন, দুর্দিনে আমাদের পড়তে হবে। কাজেই আপনারা প্রত্যেকে বোদ্ধা, বলার আমার কিছু নেই। তবুও একটা সমাজের সামাজিক জীব হিসাবে, সোশ্যাল বিইং হিসাবে আমি সোসাইটির উপরে এইটুকুই থাকলেও, যারা যারা মুসলিম ভাই বোনরা আছেন, দয়া করে সরকার নির্দেশিত আইন মেনে চলে আপনাদের খুশির ঈদ আপনারা যাপন করুন, পালন করুন। আর আনন্দটাকে আনন্দ রাখতে দিন, আনন্দ যাতে যেন নিরানন্দ না হয়ে যায়, খুশিটা যেন খুশি থাকে। এবং সামনের দিনে প্রত্যেকের খুশির জীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম।